আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি রাজশাহী নহাটাতে পুরাতন মোটরসাইকেলের হাট। আপনারা দেখতে পাচ্ছেন বিগত সময়ে আমরা এখানে অনেক ভিডিও কন্টেন্ট করেছি, আপনারা দেখেছেন, অনেকজন শেয়ার করেছেন। আজকে মোটরসাইকেলের পাশাপাশি আজকে দেখতে পাচ্ছি অটো। তো তারা বলেছিল যে এর আগে আমরা যখন মোটরসাইকেলের ভিডিও করেছিলাম তখন তারা বলেছিল যে এখানে অটো উঠবে, আরো অন্যান্য জিনিসগুলো উঠবে। তো আপনাদেরকে দেখা যে আগের চেয়ে এখন কিন্তু প্রচুর মোটরসাইকেল উঠেছে, তার পাশাপাশি হলো এখানে অটো উঠেছে। তো আজকে আমরা মোটরসাইকেলও দেখব, তার পাশাপাশি অটো, যে অটোগুলো উঠেছে অটোগুলোর দাম কিরকম যাচ্ছে, কিরকম কন্ডিশন, টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে বলে রাখি, এটা শুক্রবার, প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হাটটি চলে, শুধুমাত্র শুক্রবার। তো চলুন আমরা দেখি আসলে কি অবস্থা। তো প্রিয় দর্শক, আসলে যেটা বলেছিলাম আপনাদেরকে যে আসলে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম, আর বিশেষ করে তিনটা অটো উঠেছে। আমরা অটোগুলো দেখবো আগে, অটোগুলো দেখার পরে আমরা মোটরসাইকেলের ইয়াটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা এটা একটু অটো কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অটো মনে হয় এবারে রাজশাহীতে মনে হয় প্রথম নাকি অটোর হাট? জি, এবার রাজশাহীতে এরকম প্রথম অটো। আচ্ছা, কি করে জানলেন যে হাটে অটো উঠেছে? এটা আপনার ওই মুখে মুখে প্রচারের মাধ্যমে, মাইকিনের মাধ্যমে। আচ্ছা, এই অটো মানে কিরকম দাম চাচ্ছেন? কাগজপাতি সব ওকে? কাগজ নিলেও হবে, কাগজ ছাড়াও বিক্রি হবে। কাগজ ছাড়াও হবে, তাই না? ব্যাটারি কন্ডিশন কি? ব্যাটারি কন্ডিশন ভালো, সব ধরনের কন্ডিশনই আছে। ব্যাটারি ভালো, তাই না? আচ্ছা, কত দাম চাচ্ছেন এই অটোটা? এটা আপনার চাওয়া দাম হয়তো 1,30,000, 20 হলে ছেড়ে দেব। 20 হলে ছেড়ে দিবেন, তাই না? এই 1,30,000 বা 20 এর কি কাগজ সহ না কাগজ ছাড়া? কাগজ ছাড়া। কাগজ ছাড়া? আর কাগজ সহকারে? কাগজের দাম এখন রেনু ছাড়া 18,000, আর রেনু সহ মানে প্রায় 25,000 টাকা কাগজে পড়ে, তার মানে 1,50,000 টাকা পড়বে মানে ইয়া নিয়ে। তো প্রিয় দর্শক, আসলে যেটা আপনাদেরকে বলছিলাম ভাই, একটু ব্যাটারি দেখানো যাবে যে আসলে ব্যাটারি কি কন্ডিশন? অনেক ভিউয়ার্সরা আছে যারা ব্যাটারিও দেখতে চায়, তো আসেন আমরা আপনাদেরকে একটু দেখাবো। ব্যাটারির বয়স কিরকম হবে ভাই? একটু একটু ব্যাটারির বয়স 2.5 মাস না? কত কিলো যাচ্ছে এখন মানে এই গাড়িটা? 150 কিলো, 140 গ্যারান্টি, 150-140 এ যাবে, তাই না? এখন পর্যন্ত কি দাম বলেছে? যে দাম হয়েছে আপনার হলো 20 পর্যন্ত উঠেছে আর 1,20,000, তাই না? আমার চিন্তা ভাবনা যে আমি 25 হলে, প্রায় 25 হলে দিবেন। তো প্রিয় দর্শক, আসলে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হলো 1,25,000 টাকা চাচ্ছে কাগজ ছাড়া, আর যদি কাগজ সহকারে নিতে চান তাহলে প্রায় 1,50,000 টাকা পড়বে। আর ব্যাটারি কত মাস বললেন? 2.5 মাস, 2.5 মাস নতুন ব্যাটারি, নতুন কন্ডিশন। আপনারা যারা নিতে চান অটো, আপনারা এই হাটে আসতে পারেন প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আমরা আরেকটা অটো দেখবো, দেখে তারপর আমরা মোটরসাইকেল আপনাদেরকে দেখাবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, চার্জার সহকারে নিয়ে এসেছেন, মানে চার্জারও দিয়ে দিবেন? হ্যাঁ, চার্জার সহকারে গাড়ি দিই। ও, গাড়ির কন্ডিশন কেমন? কন্ডিশন ধরেন পুরাতন গাড়ি তো কন্ডিশন ভালো। চাচির সাথে ঝগড়া করে বিক্রি করে দিয়েছেন নাকি? না না, সত্যি। কিরকম দাম চাচ্ছেন গাড়িটা? দাম চাচ্ছি 1,30,000। 1,30,000 কাগজ সহকারে না কাগজ ছাড়া? কাগজ ছাড়া। ব্যাটারি কন্ডিশন কেমন আছে? ব্যাটারি কন্ডিশন ভালো। কত কিলো চলে এখন বর্তমান? 130 চলে, তাই না? আর কাগজ কি আছে গাড়ির? হ্যাঁ, কাগজ আছে। আর কাগজ নিয়ে কত টাকা নেবেন? কাগজ নিয়ে 1,50,000। 1,50,000 টাকা। দাম কি কেউ বলেছে এখন পর্যন্ত? না, এখনো দাম দর হয়নি। কখন এসেছিলেন হাটে? হাটে এসেছি বেলা 11টা। এর আগের হাটে কি এসেছিলেন? হ্যাঁ। কি করে জানলেন যে হাটে গাড়ি বিক্রি হচ্ছে বা এরকম গাড়ির ইয়াটা? এই হাটে আমরা জানলাম, মাইকিং করেছিল। মাইকিং করেছিল, তাই না? তো এ মানে লোকজন নেওয়ার জন্য কি আসছে দূর দূরান্ত থেকে? দাম কি হচ্ছে? দামে হচ্ছে না। কিরকম দাম বলছে লোকজন? দাম বলছে ধরেন 1,00,000, 1,00,000, ধরেন 1,05,000, কেউ 1,00,000-এর নিচে নিচে। ব্যাটারি বয়স কিরকম হবে? বয়স 5 মাস মতো। 5 মাস। তো প্রিয় দর্শক, আসলে যেটা বলছিলাম আপনাদেরকে যে এই হাটটাতে মোটরসাইকেলের পাশাপাশি অটো বর্তমানে যেহেতু নতুন অবস্থা, এর জন্য দুইটা বা তিনটা এরকম ভাবে উঠছে। পরবর্তীতে হাটে কিন্তু আপনারা যদি আসেন, যদি গাড়ি কিনতে চান বা আসেন, তাহলে পরবর্তীতে গাড়ি আরো অ্যাভেলেবল হবে। আর প্রত্যেকটা গাড়ি দেখুন একবার চার্জার সহকারে কমপ্লিট, আপনারা যদি চান কাগজ, কাগজ সহকারেও তারা দিবে। এবং প্রত্যেকটা গাড়িতে মিনিমাম ব্যাটারি হলো 3 থেকে 4 মাসের ব্যাটারি, এবং মোটামুটি 130 থেকে 150 কিলো পর্যন্ত চলবে। তো আপনারা যারা এই অটো কিনতে চান তো অবশ্যই রাজশাহী নহাটার এই হাটে আসবেন। এই হাটটি আমি আবারও বলে দিই, প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হাটটি চলে। হাটে দেখলাম যে নতুন অটো তুলেছেন, অটো বিক্রি হচ্ছে। আচ্ছা, অটো মোটরসাইকেলের ক্ষেত্রে কত কত টাকা দেওয়া লাগবে? যে বিক্রি করবে কত টাকা, যে কিনবে কত টাকা, একটু বলবেন, তারপর অটোটাও বলবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। মোটরসাইকেল হাট তো কাছাকাছি বছরখানেক হয়ে গেল। মোটরসাইকেল রেট এখনো আগের মতোই আছে, যে কিনবে তার 600 আর যে বেচবে তার 400। আর
অটোর হাট হয়েছে দুই দিন করা, অটোর হাটে যে কিনবে তার হচ্ছে 1000 আর যে বেচবে তার 600, যে বিক্রি করবে তার 600 আর যে কিনবে তার 1000 টাকা, তাই না? আচ্ছা আর একটা বিষয় হলো যে অনেকজন আমাদেরকে কমেন্ট করে যে ভাই পুরাতন মোটরসাইকেল হাট থেকে কিনার পরে এলাকে কাগজপাতি বা ডকুমেন্টস তো সব ঠিক থাকে তাই না, কোনো রকম সমস্যা নাই? আর মালিকানা চেঞ্জের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা নিয়ম করেছি, সেটা হচ্ছে আমাদের যদি হাটের লোক বা ব্যবসায়িক যদি বেচে তাহলে সেই দায়ভার আমরা নিয়ে তাদেরকে মালিকানা ট্রান্সফারের কাগজ তুলে দিই। আর যদি কেউ না এই আমাদের পরিচিত না থাকে সেই ক্ষেত্রে আমরা যে কিনেছে তাকে বলি যে তুমি কিছু টাকা 5000 হোক 10000 হোক তুমি টাকাটা আটকায় দাও, তাহলে হবে কি তোমাকে সামনের সপ্তাহের মধ্যে সে যদি কাগজটা প্রদান করে তখন তুমি ফুল টাকাটা। তার মানে আমাদের এই হাট থেকে যে কোনো জিনিস কিনলে একবার নিরাপদ, 100% নিরাপদ, কাগজের দিক দিয়ে সম্পূর্ণটাই নিরাপদ, নিরাপদ। আপনি কি গাড়ি কিনবেন সেটা খালি আপনাকে চয়েস করতে হবে, তাছাড়া এই কাগজ নিয়ে কোনো ঝামেলা নাই, নিয়ে টেনশন আমাদের সব, কাগজ নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আচ্ছা আর তো তার সাথে তো ডকুমেন্টস পাচ্ছে একটা তাই না? জি জি জি, ডকুমেন্টস মানে হাট থেকে কিনা তার একটা ছাড়পত্র পাচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যাই নাই আমি মনে করি। যাই হোক প্রিয় দর্শক, আসলে আপনারা শুনলেন যে বিষয়টা ভাইয়ের মুখে যে আসলে কাগজ নিয়ে আপনাদের কোনো টেনশনই করার দরকার নাই, আপনারা আসবেন গাড়ি পছন্দ করবেন কিনবেন।